মানুষের জন্য কাজ করে আস্থা বিশ্বাস অর্জন করেছে আওয়ামী লীগ। তাই নির্বাচনে মানুষ নৌকা মার্কার প্রার্থীদের বিজয়ী করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, প্রধানমন্ত্রীত্ব নয়, জাতির জনকের কন্যা হিসেবে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করাই তার মূল কাজ। বৃহস্পতিবার নারায়ণগঞ্জের পিতলগঞ্জে এমআরটি লাইন ওয়ানের নির্মাণ কাজ উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন সরকার প্রধান। প্রধানমন্ত্রী জানান, নারায়ণগঞ্জকে স্মার্ট জেলা হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে সরকারের। জয়দেব দাসের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন শেখ মিন্টু। দেশের প্রথম পাতাল মেট্রো রেল এমআরটি লাইন ওয়ানের নির্মাণ কাজের উদ্বোধন উপলক্ষে রূপগঞ্জের পিতলগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 52,500 কোটি টাকা ব্যয়ে নির্মিত মেট্রো রেলের এই প্রকল্পটি বিমানবন্দর থেকে কমলাপুর এবং বাড্ডা নতুন বাজার থেকে পূর্বাচল পর্যন্ত 31 কিলোমিটারের বেশি দীর্ঘ হবে। এই যাত্রাপথে 21টি স্টেশনের মধ্যে 12টি হবে পাতাল অংশে। উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশ পরিণত হয় জনসমাবেশে। তরুণদের প্রতীক হলুদ রঙের পোশাকে আগত মানুষের উপস্থিতিতে রঙিন হয়ে ওঠে সভাস্থল। 75 পরবর্তী সরকারের নানান নির্যাতনের বর্ণনা তুলে ধরে বঙ্গবন্ধু কন্যা বলেন, শুধু মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতেই জীবনের ঝুঁকি নিয়ে তিনি দেশে ফিরেছেন। তাঁর সরকারের ধারাবাহিকতায় আজ দেশ উন্নয়নশীলের মর্যাদা অর্জন করেছে বলেও জানান প্রধানমন্ত্রী। যতই আন্দোলন চলবে, যতক্ষণ জনগণ সাথে থাকবে, জনগণের কল্যাণে আমরা কাজ করে যাব। এখানে কেউ কিছু করতে পারবে না, এ বিশ্বাস আপনারা রাখতে পারেন। আজকে বাংলাদেশে মানুষের ভাগ্য পরিবর্তনেই আমরা কাজ করে যাচ্ছি। মেট্রো রেল নির্মাণে তার সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ জনগণকে কথা দিলে তা রক্ষা করে। নারায়ণগঞ্জের মধ্য দিয়ে আরো 2টি এমআরটি লাইন করার পরিকল্পনা সরকারের রয়েছে বলেও জানান তিনি। আমরা বাংলাদেশকে নিয়ে এগিয়ে যাব, বাংলাদেশের অপ্রতিরোধ্য অগ্রগতি আর কেউ থামাতে পারবে না। প্রধানমন্ত্রী বলেন, কৃষি ও খাদ্য উৎপাদনে প্রয়োজনীয় ভর্তুকি দেবে সরকার, কিন্তু বিদ্যুৎ এবং গ্যাসের ক্ষেত্রে ক্রয় মূল্য পরিশোধ করতে হবে শিল্প মালিক ও বিত্তশালীদের। আমরা বিদ্যুৎ উৎপাদন করি, যেখানে 12 টাকা লাগে সেখানে মাত্র সর্বনিম্ন 3, সর্বোচ্চ মাত্র 4 টাকা আমরা নেই, বিরাট ভর্তুকি দিতে হয়। উৎপাদন খরচ এটা দিতে হবে, ভর্তুকি কৃষির জন্য যত ভর্তুকি লাগে, কৃষি উৎপাদন খাদ্য উৎপাদনে যত ভর্তুকি লাগে সেটা আমরা দেব। কিন্তু বিদ্যুতে ভর্তুকি দিয়ে তো যারা বড় লোক বিত্তশালী তারা সব থেকে বেশি বিদ্যুৎ ব্যবহার করে, আর আমরা তো 600 কিলোর পর্যন্ত কোনো দামই ধরি না। কাজে আমার যারা সাধারণ মানুষ তাদের উপরে কোনো সমস্যা হবে না। শেখ হাসিনা বলেন, সরকার মানুষের পাশে আছে। বৈশ্বিক সংকটের এই সময় দেশ যেন কোনো সংকটে না পড়ে তার জন্য সকলের সহযোগিতা প্রয়োজন। জয়দেব দাস, নিউজ 24, ঢাকা।